এই বিউলির ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই রেসিপিটি যারা দেখছেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এছাড়াও আমার চ্যানেলে বিউলির ডালের অনেক রেসিপি আছে চাইলে দেখতে পারেন এছাড়া নানা রকম নিরামিষ রান্না বিভিন্ন ডালের রেসিপিও আছে আজকে আমি আবার একটি বিউলির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিউলির ডালটা প্রথমে আমি শুকনো ভেজে নিচ্ছি খুব বেশি লাল ভাজা হবে না হালকা ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ হয়ে তখনই অফ করে দেবো গ্যাসটা তারপর আমি এটাকে কুকারে ভালো করে এটাকে ধুয়ে নেবো ধুয়ে আনন্দ মতো জল নুন হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে নেব এতে ডালটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি আঁচটা বন্ধ করে দেবো এ প্রসঙ্গে বলে নিই যে যে ডালগুলো ভেজে রান্না করার হয় মুগ ডাল অড়হর ডাল এই যে বিউলির ডাল এগুলো বেশি ভেজে ফেললে তখন সেদ্ধ হতে চায় না আর এই যে আমি ডালটা রান্না করছি আমি তো হালকা একটু ভেজে নিচ্ছি আজকে আপনারা কেউ যদি রেসিপিটি ট্রাই করতে চায় তবে এটা আপনারা না ভেজেও করতে পারেন আমি নানা রকমভাবে ডাল করি তো প্লেন বিউলির ডাল করলে আমি না ভেজেই করি আজকে একটু অন্যরকম করে করব সেই জন্য একটু ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এটা অফ করে দিচ্ছি ডালটা আমি যতটুকু চাইছিলাম ততটুকু ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটু দেখিয়ে দিয়ে আমি বিউলির ডালটা ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি আর সে লাউ দিয়ে করব আমি লাউটাও দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর লাউটাতে বীজ হয়ে গেছে কিন্তু খুব নরম কচি বলে আমি আর বীজটা ফেলি নিই রান্না করার সময় সেতু হয়ে যাবে এবার আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল করলে অফ করে দেবো আর একটা জিনিস দেখিয়ে দিই একটা তেজপাতা আমি ধুয়ে দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোরণ ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই দিয়ে আমি ডালটা সেদ্ধ করিলাম একটা তেজপাতা ধুয়ে দিয়েছি আর একটা পাঁচ ফোরণ ভাজা গুঁড়ো দিয়েছি ব্যাসে এই দিয়ে আমি ডালটা এখন সেদ্ধ নেব আজকে আমি এখানে আদা বাটা ইত্যাদি দিয়ে দিই আর আমার বিউল চ্যানেলে বিউলির ডালের আরো রেসিপি আছে কয়েকটা কদিন আগে একটা আপলোড হয়েছে দেখতে পারেন সেটাও খুব সুন্দর কলাইয়ের ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু আদা মৌড়ি ছাতু করে রেখেছি সেটা দিচ্ছি ফোড়নটা কম আছে ভেবে খুব সুন্দর একটা গন্ধ আসছে আছে আদা আমি লাউ আর দিয়ে একসাথে সেদ্ধ করছিলাম এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটা আমি ফোড়নের মধ্যে ঢেলে দেব এবার আমি একটু হিং দিয়ে দিলাম আমি এখন আঁচটা বন্ধ রেখেছি এবার আমি ইন্ডাকশানে করছি এবার অন করে দিয়েছি আমি আমি হিমটা খুব বেশি ভাজতে চাইছি না সেই জন্য এবার আমি ওই সেদ্ধ করা লাউ আর পিউরি ডালটা দিয়েছি এবার আমি মিশিয়ে নিয়ে ফিরে আসছি ডালটায় হলুদটা একটু কম মনে হচ্ছিল আমি আরেকটু হলুদ দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর লাউ দিয়ে যেহেতু করছি লাউটা একটু মিষ্টি হয় তো ডালটা বেশ মিষ্টির সাথে হয়েছে এবার আমি একটু ভালো করে এটা ফুটিয়ে নেব বিউলি বা মাছ কলার ডালে হিঙের ফ্লেভারটা আমার একটু বেশি ভালো লাগে সেই জন্য আমি তখন একটু হিং দিয়েছিলাম আর একটু হিং দিয়ে দিলাম কেউ যদি রেসিপিটি ট্রাই করতে চান তবে হিং যদি পছন্দ না করেন তবে নাও দিতে পারে এবার হিংটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটা আমি ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নাম ডালটা যে আমি ফোটাচ্ছিলাম হয়ে গেছে এর থেকে বেশি পাতলা আর করবো না এটা টুকনো হবে এটা হচ্ছে ফোড়ন ভাজা আমি ডাল সেদ্ধ করার সময় পাঁচফোরণ ভাজাগুলো দিয়েছিলাম আর নামানোর আগেও দিলাম ভীষণ সুন্দর একটা মানে গন্ধ আসছে এটা থেকে এইভাবে তৈরি করে দেখবেন বুড়ি ডাল তো সবাই তৈরি করে থাকেন নতুনত্ব কিছু নেই তবু যদি মনে হয় এইভাবে লাউ দিয়ে করে দেখবে ভালো লাগে মাঝে মাঝে একটু সাত বদল ঘটালে মন্দ কি তাই না আচ্ছা পাঁচ পাঁচফুলন ভাজা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবার ফিরে আসছি আমি আর একটু জল দিয়েছি এটা ঠান্ডা হলে একদম শুকিয়ে যেত নাহলে আর এটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এরকমই মাঝারি থাকবে হয়ে গেছে ডালটা আমার এবার আমি নামিয়ে দিচ্ছি আপনাদের আরেকবার বললাম যদি বিউলির ডাল তো আমরা সবাই ভালোবাসি একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে বিউলি ডালের আরও রেসিপি আছে কয়েকদিন আগেই আমি একটা শেয়ার করেছি সেটাও চাইলে দেখতে পারেন ওটাও একটু আলাদা ওটাও ওইরকম সবজি দিয়েই বিউলির ডাল আজ তৈরি করলাম লাউ দিয়ে বিউলির ডাল আর আমি নানাভাবেই বিউলির ডাল করে থাকি রেসিপিটি যারা দেখলেন একবার করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না আমি এখানে বিউলির ডালটা হালকা ভেজে করেছি আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান বিউলি ডালটা না ভেজেও করতে পারেন আমি ব্লাউটা ছোট করে কেটে দিয়েছি আপনারা কেউ করলে বড় করেও কাটতে পারেন